পরিচালক নাটকের মধ্যেও দিতে পারে না ভালোবাসার পূর্ণতা, সেখানে বাস্তবতায় কিভাবে মিলবে তোমার আমার ভালোবাসা? কোন এক ছাকা প্রাপ্ত কবি বলেছেন, সফলতা খুঁজতে গিয়ে যদি ব্যর্থ হও বারবার, বুঝা নিয়েও সফলতা কাছেই, শুধু প্রেম বাদ দিয়ে চেষ্টা করো আবার। ওকে 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 আমানা তু হ্যায় সেক জাহাঁ সে হোনা চাহিয়ে। একদিন তোমাকে অন্য কেউ স্পর্শ করবে, তোমার হাত ধরবে, তোমাকে বলবে অনেক ভালোবাসি। জানো এসব ভাবলে আমার কেমন লাগে? চারদিকটা অন্ধকার হয়ে যায়, চোখ ছলছল করতে করতে একসময় অঝর ধারায় পানি ঝরতে থাকে, তুমি বুঝবা না। একটা হাসি খুশি ছেলে ছিলাম আমি, পাথর বানায় ফেললো আমার স্বপ্নগুলো আমাকে। এ সমাজে সবাই আমাকে হাসতে দেখছে, আমাকে কাঁদতে শুধু আমার মা দেখছে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কি করবো আমি? যদি ওই শিক্ষায় আমার বাবা পরিচয় দিতে না পারে, আমি সেই শিক্ষাটা নিয়েছি যে শিক্ষায় মাথা উঁচু করে বলতে পারবো একজন কৃষকের ছেলে আমি। কষ্ট এটার না যে কেউ বুঝলো না আমাকে, কষ্ট এটার যে তুমিও বুঝলা না আমাকে। বাবার কাছে আমি যা চাইছি তাই পাইছি, বাবার পকেটে টাকা না থাকলে আমাকে না জানিয়ে ধার করে এনে আমার চাওয়াটাকে পূরণ করছে। আমি দেখতে চিকনা কালো পাটা যাই হই না কেন, আমার দেখলে আমার মায়ের মুখে হাসি চলে আসে। সবাই তো ভালোবাসি কয়, কে আর শেষ পর্যন্ত রয়ে জান গো, একটু কষ্ট করে থাইকে যান, আর আমি মরে গেলে আমার মতো কাউরে খুঁজা লেন। তুইও কারো প্রেমে পড়বি আমি দোয়া করি, তারপর তার মায়ায় পড়বি, তারা অন্ধের মতো বিশ্বাস করবি, তার জন্য রাস্তায় রাস্তায় অপেক্ষা করবি, তারা না পায়া জানালা বদ্ধ করে কান্নায় বুক ভাসাবি, ঠিক তখনই বুঝবি তরেও পাওয়ার জন্য কেউ এর চেয়ে বেশি কিছু করছে।